দিনাজপুর বিরামপুরে 48তম মহান বিজয় দিবস পালিত হয়। আসসালামু আলাইকুম। এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি এস রহমান। এখন দেখবেন বিস্তারিত। যথাযথ মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিনাজপুর বিরামপুরে মহান বিজয় দিবস পালিত হয়েছে। সোমবার সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে বিরামপুর আনসার মাঠে স্থানীয় সংসদ সদস্য সিবলি সাদিক বেলুন উড়িয়ে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের শুভ সূচনা করেন। এ সময় উপজেলা প্রশাসন নির্বাহী কর্মকর্তা তৌহিদুর রহমানের আয়োজনে পুলিশ ও আনসার বাহিনী সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কুচকাওয়াজ, সালাম গ্রহণ, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান ও ছাত্রছাত্রীদের মনোজ্ঞ ডিসপ্লে অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন চেয়ারম্যান খায়রুল আলম রাজু, পৌর মেয়র লিয়াকত আলী টুটুল, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ সহ সুধীবৃন্দ উপস্থিত ছিলেন। দর্শক, এমকে টেলিভিশন সংবাদের বিস্তারিত জানতে ভিজিট করুন www.mktelevision.net এই ঠিকানায়। এছাড়াও সংবাদ ও অনুষ্ঠানের সব ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন youtube.com/mktelevision.net এবং facebook.com/mktelevision পেজ। শেষ করছি এমকে টেলিভিশনের সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা দেখছেন এমকে টেলিভিশন।